আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এগ্রো ভয়েসেস চ্যানেলে আপনাদেরকে সকলকে সুস্বাগত। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি, আর পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। গবাদি পশুর খাদ্য হিসাবে দেশি ঘাসের বিকল্পে বর্তমানে উৎকৃষ্ট মানের নেপিয়ার ঘাস চাষ করা হচ্ছে। শুধু তাই নয়, পুষ্টি উপাদান দেশি ঘাসের চাইতে বেশি থাকায় বর্তমানে সকল জেলায় এই নেপিয়ার ঘাস চাষ করা হচ্ছে। তাই নেপিয়ার ঘাস দ্রুত বর্ধনশীল হওয়ায় রোপণ করার পর থেকে 27 থেকে 28 দিনের মধ্যেই এই নেপিয়ার ঘাসগুলো কাটা যায় বা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। আর সঠিকভাবে নেপিয়ার ঘাস কাটলে দেখা যায় যে অনেকগুলো কুড়ি বা হচ্ছে অঙ্কুরোদ্গম সৃষ্টি হয়। এর জন্য আমাদেরকে সঠিক পদ্ধতি জানতে হবে। অনেকেই অনেকভাবে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন নেপিয়ার ঘাসের গোড়ালি বা নেপিয়ার ঘাস কাটার সঠিক পদ্ধতি কি বা কিভাবে করতে হয়। তাই আজকে আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতির মাধ্যমে নেপিয়ার ঘাসের গোড়ালি বা নেপিয়ার ঘাস কিভাবে কাটতে হয়। আর এই ফাঁকে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়। এই সকল নেপিয়ার ঘাসগুলো বীজ এবং কাটিং পদ্ধতির মাধ্যমে রোপণ করা হয়। রোপণের উপর ভিত্তি করে এই নেপিয়ার ঘাস কাটার সঠিক পদ্ধতিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। রোপণ করার 27 থেকে 28 দিনের মধ্য থেকে 3 মাস পর্যন্ত বা 4 মাস পর্যন্ত একটি অংশে ভাগ করা হয়, এবং 4 মাস থেকে এবং বর্তমান বা ভবিষ্যৎ পর্যন্ত একটি সময়কাল, অনির্দিষ্ট একটি সময়কাল পর্যন্ত ধরা হয়। এই সময়ের উপর ভিত্তি করে নেপিয়ার ঘাসের গোড়ালিটি থেকে কিভাবে নেপিয়ার ঘাস সংগ্রহ করতে হয় বা কাটতে হয় এই প্রসেসটি এখন আপনাদেরকে আমরা দেখাবো। ভিউয়ার্স, এবার বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব কৃষক বাবু ভাইয়ের কাছে। তিনি নেপিয়ার ঘাসগুলো কীভাবে কাটছেন এবং কাটার সঠিক পদ্ধতি কী তার কাছ থেকে জানবো। আরেকটি বিষয় আপনাদেরকে জানানো উচিত মনে করছি, এ যে নেপিয়ার ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন এই নেপিয়ার ঘাসের বয়স বর্তমান চলছে 27 থেকে 28 বা তারও বেশি হতে পারে। এখন সরাসরি আমরা তার কাছে চলে যাব, নেপিয়ার ঘাস কাটার সঠিক পদ্ধতি জানব। আমরা জানি নেপিয়ার ঘাস গুচ্ছ আকারে দ্রুত বর্ধনশীল হয়, তাই আমাদেরকে গুচ্ছটি সঠিকভাবে ধরে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাসটি সঠিকভাবে গুচ্ছ আকারে ধরার পর মাটি ঘেঁষে অর্থাৎ কোড়ালি ঘেঁষে বরাবর কাটতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বাবু ভাইটি নেপিয়ার ঘাসগুলো কাটছেন। এবার আসুন আমরা একটু কাছে যেয়ে দেখি তিনি কিভাবে কাটছেন, সে বিষয়টি আপনাদেরকে পর্যবেক্ষণ করানোর জন্য দেখানো হচ্ছে। ভিউয়ার্স, এখন আপনারা দেখতেই পাচ্ছেন নেপিয়ার ঘাসটি তিনি মাটির ঘেঁষে এবং একটু সামান্য একটু মাথা রেখে সম্পূর্ণ ঘাসটি কেটে নিয়েছেন। এইভাবে আপনারা কাটবেন। এটা গেল হচ্ছে আপনারা যখন প্রথম পর্যায়ে ঘাসগুলো রোপণ করবেন সেই ক্ষেত্রে এইভাবে কাটবেন। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। অলরেডি যদি আপনারা 5 থেকে 6 বার নেপিয়ার ঘাস কেটে রাখছেন বা কেটেছেন, সেই ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রমভাবে কাটতে হয়। কেননা নেপিয়ার ঘাস কাটতে কাটতে নেপিয়ার ঘাসের গোড়ালিটি স্তূপ আকারে তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে একটু ব্যতিক্রমভাবে নেপিয়ার ঘাসটি কাটতে হয়, তখন মাটি ঘেঁষে কাটা যায় না। সেক্ষেত্রে আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়। যখন একাধিকবার নেপিয়ার ঘাস কাটা হয়, কাটার হওয়ার পর আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 5ম কি 6ম বার কাটা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন 1 থেকে 1.5 ইঞ্চি উচ্চতা রেখে এই সকল নেপিয়ার ঘাসগুলো কাটা হয়েছে। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।